টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারে লেবু চাষিরা ব্যাপক সাফল্য পেয়েছেন। প্রায় 350 হেক্টর লেবু বাগান রয়েছে এই দুই উপজেলায়। হাট বাজারে লেবু বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। বর্তমানে লেবুর বাজারে চড়া মূল্য থাকায় চাষিদের মুখে হাসি ফুটেছে। প্রায় 10 থেকে 12 বছর আগে থেকে উপজেলার গয়হাটা, মাহমুদনগর, সবহতপুর, মোকনা, লাভহাটি, ফাজিলহাটি ইউনিয়নের পটিয়াজিনির বিস্তৃত এলাকা জুড়ে কৃষক তাদের জমিতে লেবু চাষ করে আসছেন। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত লেবুর হাট বসে স্থানীয় বাজার ও পটিয়াজানি বাজারে। পটিয়াজানি হাটে দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসেন লেবু কিনতে। চলতি মৌসুমে লেবুর বাজারে চাহিদা বেশি হওয়ায় হাটে ক্রেতাদের সমাগম বেশি দেখা যাচ্ছে। চাষিদের দেওয়া তথ্য মতে 100 লেবু 300 থেকে 500 টাকায় এবং কেজি প্রতি 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। আর প্রতি বস্তা লেবু বিক্রি হচ্ছে 4,500 টাকা থেকে 5,500 টাকা পর্যন্ত। প্রতিটি বস্তায় 1600 থেকে 1800 লেবু থাকে। আর লেবুর ধরন অনুযায়ী প্রতি লেবু 5 টাকা থেকে 8 টাকা হারে বিক্রি হচ্ছে। লেবু চাষী মোহাম্মদ বোরহানউদ্দিন, মোহাম্মদ আরিফুর রহমান, দেলুয়ার হোসেন দেলু জানান, লেবু বাগানের মৌসুমের শুরুতে লেবু বাজারে মূল্য বেশি। এবং আপনি কতদিন যাবত এই লেবু ব্যবসা, লেবু চাষ করতেছেন এবং কয় একর জমিতে আপনি লেবু বাগান করছেন, তাতে আপনি লাভবান কিরকম হচ্ছে একটু বলেন। আমার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে থেকে আমি লেবুর প্রথম মানে চাষ শুরু করি। যে ক্ষেত্রে দাঁড়াইছি এই ক্ষেত্রে প্রথম আমি প্রথম শুরু করি, এটা 30 শতাংশ সেখান থেকে শুরু করে, তারপর যখন দেখি আমার লাভবানটা একটু ভালো হয় তাহলে আমি আস্তে আস্তে আরো বাড়িতে শুরু করি। বাড়িতে শুরু করতে করতে এখন আমি প্রায় 500 মানে 5 একর জায়গা বর্তমানে আমি চাষাবাদ করতেছি। 5 একর জায়গা চাষাবাদ করতেছি, আমি কমপক্ষে 1.5-4 জন করে লোক খাটাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই লেবু বাগানে চাষ করে আপনি লাভবান হচ্ছেন এবং আপনাকে দেখে আরো 2-4 জন উদ্বুদ্ধ হয়েছে, আরো 2-4 জন এই লেবু চাষ আগ্রহী হয়ে লেবু চাষ করতে? হ্যাঁ জি জি, আমার আমার দেখা দেখি আরো কয়েকজন এইরকম আবাদ আবাদ করছে ইনশাআল্লাহ। আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো কয়েকটা পাশাপাশি বাগান রয়েছে, এই বাগানগুলোর মালিক কি সব আপনি? এখানে এখান থেকে এখানে প্রায় আমার 3 একর জায়গা আমার এখানেই আছে। এখানে এই যে আমার এখানে নিজে এই মেশিন কাটছে, এই মেশিন কাটে আমার এই মেশিনের আশপাশে পর্যন্ত প্রায় 3 একর এখানেই আছে। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এবং আপনি কতদিন যাবত এই লেবু ব্যবসা, লেবু চাষ করতেছেন এবং কয় একর জমিতে আপনি লেবু বাগান করছেন, তাতে আপনি লাভবান কিরকম হচ্ছে একটু বলেন। আমার নাম মোহাম্মদ বোরহানউদ্দিন। আমি আজ থেকে প্রায় 10 বছর আগে থেকে আমি লেবুর প্রথম মানে চাষ শুরু করি। যে ক্ষেত্রে দাঁড়াইছি এই ক্ষেত্রে প্রথম আমি প্রথম শুরু করি, এটা 30 শতাংশ সেখান থেকে শুরু করে, তারপর যখন দেখি আমার লাভবানটা একটু ভালো হয় তাহলে আমি আস্তে আস্তে আরো বাড়িতে শুরু করি। বাড়িতে শুরু করতে করতে এখন আমি প্রায় 500 মানে 5 একর জায়গা বর্তমানে আমি চাষাবাদ করতেছি। 5 একর জায়গা চাষাবাদ করতেছি, আমি কমপক্ষে 1.5-4 জন করে লোক খাটাই। মানে আপনি বলতে চাচ্ছেন যে এই লেবু বাগানে চাষ করে আপনি লাভবান হচ্ছেন এবং আপনাকে দেখে আরো 2-4 জন উদ্বুদ্ধ হয়েছে, আরো 2-4 জন এই লেবু চাষ আগ্রহী হয়ে লেবু চাষ করতে? হ্যাঁ জি জি, আমার আমার দেখা দেখি আরো কয়েকজন এইরকম আবাদ আবাদ করছে ইনশাআল্লাহ। আপনার এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আরো কয়েকটা পাশাপাশি বাগান রয়েছে, এই বাগানগুলোর মালিক কি সব আপনি? এখানে এখান থেকে এখানে প্রায় আমার 3 একর জায়গা আমার এখানেই আছে। এখানে এই যে আমার এখানে নিজে এই মেশিন কাটছে, এই মেশিন কাটে আমার এই মেশিনের আশপাশের পর্যন্ত প্রায় 3 একর এখানেই আছে। আচ্ছা, ধন্যবাদ।